চ্যানেল স্পন্দন। কিরে নেহরু বাহারু, না হেলে ঠিক মতো আনছিস তো? এ আপনি কারে না হরি কইতাছেন? এ শালা তো আস্তে কাটতা বলাম। সুপ, একদম সুপ। নাইরে সুন্দর করে কুলে কইরা ভিতরে নিয়ে আয়, শুন কষ্ট না হয়, ঠিক আছে? ইহে চণ্ডী কাকা, আমাকে কি চেনা যায়? তামাশার কি দরকার ছিল? চণ্ডীচরণের পা ধুকানা এখনো তো অচল হয়ে যায়নি, হেঁটে আনলি পারতে। কি যে বলো চণ্ডী কাকা, তুমি হলে গিয়ে গ্রামের মেহমান, আর কত দিন পর এলে। কই রে বাহারু নেহেরু, চণ্ডী কাকাকে ভিতরে নিয়ে আয়, যেন কষ্ট না হয়। ধরো দেখি। হ্যাঁ ধরেছি, আসো।
দেখিস নে, ফেলে টেলে দিস না কিন্তু। ঠিক আছে কাহু। কতদিন পর এলুম, সব তো দেখছি আগের মতোই আছে মনে হচ্ছে রে। মহান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মহান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ই চণ্ডীচরণ, 30 বছর পর আবার দেখা। আমিও তো 30 বছর পরে তোকে দেখছি। আরে কুদ্রতালি, তুই দেখি 30 বছরে একটু পাল্টাস নি। চুপ, আপনি কইরা বল, দিন পাল্টাইছে না, সেই দিন কি আর আছে নাকি? ঠিক আছে, আপনি কইরাই বলছি, ভগবানের কি কৃপা। রাম 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 রাম। আমি ভেবেছিলাম কোনো কিছুই মনে হয় ঠিক নেই, এখন দেখছি জায়গা জমি ঘর বাড়ি সব কিছুই আগের মতোই আছে। আরে কুদ্রতালি, আপনি ঠিক আছেন তো? কি করে ভালো থাকি চণ্ডীচরণ, ভালো থাকতে হয় গ্রামের জেলে মুচি চাওয়ারের সাথে ওঠা বসা লেনদেন। তা তুই অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, এই নেহরু বারু নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে হুজুর। এ চণ্ডী কাকা, হ্যাঁ, এ কাকিমার ছেলে মেয়েদেরকে আনতে পারলেন না? ওরা কয়টা দিন বেরিয়ে যেত, আর তোমাদের ওই কলকাতা তো মাছ খেতে পারো না। মাছ? হ্যাঁ, আমাদের এখানে আনলে আমরা কিছু না হয় আর না পারি মাছ খাইয়ে দিতাম। মাছ? আরে আমাদের একটু পুঁইশাকের ঝোল আর আলু ভর্তা হলেই মরতে যায়, আর মাছের কথা বলছো না। এই চণ্ডী যখন এসেছে ওকে দিন সাতেকের আগে আর ছাড়বে না, ও যেন হুট করে আবার চলে না যায়। 7 দিন ভালো মন্দ খাইয়ে এ গায়ে গতরে একটু চেক নাই দেখা দিলে তবেই ওর ছুটি। ছুটি? হ্যাঁ ছুটি, আমার পেয়াদারা তোমাকে একেবারে কলকাতার ট্রেনে তুলে দিয়ে আসবে। কিন্তু আমি তো এবার ফিরে যাওয়ার জন্য আসিনি, ফিরে একবার যাব বই কি পরিবার পরিজনকে নিয়ে আসার জন্য। আর আচ্ছা কুদরত, আমার জায়গা জমি ভিটে মাটি ইয়ে মানে চণ্ডী, তুমি অনেক দূর থেকে জার্নি করে এসেছো, শরীরটাও বেশ ভালো না, তুমি এক কাজ করো, তুমি এই নাস্তা পানি খাও আর এই তুমি একটু রেস্ট নাও। নায়েব জি, এই ওর দিকে একটু খেয়াল রেখো, হ্যাঁ, যত্নের যেন কোনো ত্রুটি না হয়, আমি একটু আসছি। চণ্ডী কাকা চলুন। আচ্ছা চলো দেখি। নাও চণ্ডী কাকা, ইলিশ মাছ দিয়ে খাও। যাও যাও। এই তোরা যা, আমি একটু চণ্ডী কাকার সাথে কথা বলবো। হ্যাঁ, কতদিন যে ইলিশ মাছ খাই নাই না এর। আচ্ছা নায়েব। হ্যাঁ বলো কাকা। আমার 25 একর জমি, 3টি বাড়ি, 1টি কাছারি, এসবের খবর কি? সে তো তুমি বেঁচে গেছো। বেঁচে গেছি? পারি না, পারি না। বেঁচে গেছি মানে? বেঁচে গেছো মানে বেঁচে গেছো? এসব তুমি কি বলছো? কলকাতা যাওয়ার সময় কুদ্রতালির কাছ থেকে কয়টা টাকা নিয়েছিলাম রেলের ভাড়া দিব বলে, হ্যাঁ, তাছাড়া কলকাতায় গিয়ে কোথায় উঠবো না উঠবো তারও তো কোনো ঠিক ঠিকানা ছিল না, আর তুমি বলছো বেঁচে গেছি। চণ্ডী কাকা, হ্যাঁ, বছরও তো গেছে 25টা। হ্যাঁ, প্রত্যেক বছর যদি 1 একর করে ভোলা যায় তাহলে তো 25 একর মনে থাকার কথা না চণ্ডী কাকা। এসব কি ভোলা যায়? আরে বাপ দাদার ভিটে মাটি,
আর নিজের রক্ত পানি করে ফসল আমার। আরে রক্ষকই যদি ভক্ষকের মতো আচরণ করে তাহলে আর ন্যায় বিচার কোথায় পাবো বলো? চুপ। এমনিতেই চেয়ারম্যান সাহেব নানান ঝামেলার মধ্যে আছে, তার উপর আবার এই উটকো ঝামেলা। আচ্ছা নায়েব, আমি আবার ঝামেলা করলুম কোথায়? আমি তো আমার ন্যায্য পাওনা বুঝিয়ে নিতে এসেছি নাকি? চণ্ডীচরণ, তার চেয়ে বলি কি, তুমি রাতের ট্রেনে কলকাতা চলে যাও। আহা নায়েব, তুমি মনে হয় একটা জায়গায় বারবার ভুল করছো। আমি তো আসলে ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি। তুমি তো বেশ চতুর লোক ছিলে চণ্ডী, রিক্সায় কইরা ঘিরানা দিয়া স্টেশন থেকে কেন তোমারে লয়ে আইলাম এটা বুঝতে পারো নাই? দেখো নায়েব, অত শত বোঝাবুঝির আমার দরকার নেই। আমি চাই আমার সম্পত্তি। দেশে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন হচ্ছে, আমি আইনের ফাঁক ফোকর বুঝেই এখানে এসেছি। আইন আমার পক্ষে রায় দেবে দেখো। এ তো দেখছি শক্ত ঘুঘু, শালা সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু আঁকা করতে হবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো? ছি 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 চলি, বলছিলাম কি, আগে পারতে হলে একটু পথ ঘাটের ধারণা থাকা দরকার, একটু ধারণা দিচ্ছিলাম আর কি। আরে রাখো তোমার ধারণা, সে ধারণা আমি নিয়েই এসেছি। তবে জানো, এই যে ক্ষুদ্রতালি এত নিচে নামতে পারে এ ধারণা আমার ছিল না। যজ্ঞ সেসব কথা, আমি এখন উঠি। হ্যাঁ আরে চণ্ডী কাকা, এখনো তো খাওয়াই হয়নি তুমি। আরে হয়েছে হয়েছে, আরেকটু খাও আরেকটু খাও। কতদিন পর এলে চণ্ডী কাকা? না না না, এই একটু তরকারি দিয়ে খাও চণ্ডী কাকা, খাও খাও খাও। চলত চলত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। চলত চলত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। উথাল পাথাল ঢেউয়ের টানে টানে ক্লান্তি ছাড়া ছুটিস ভাটির পানে। উথাল পাথাল
ঢেউয়ের টানে টানে ক্লান্তি ছাড়া ছুটিস ভাটির পানে, তোর পায়ে পায়ে চলার গতি, পায়ে পায়ে চলার গতি প্রাণে প্রাণে বাজে। নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে। নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, বাকের পরে বাক পেরিয়ে শেষে থামবি ওরে কোথায় গিয়ে কোন সুজনার দেশে, বাকের পরে বাক পেরিয়ে শেষে থামবি ওরে কোথায় গিয়ে কোন সুজনার দেশে, কোথায় যাবি কোন ঠিকানায় নদী, কোন সুদূরে বলিস আমায় যদি, কোথায় যাবি কোন ঠিকানায় নদী, কোন সুদূরে বলিস আমায় যদি, কার পানে তুই ছুটি সরে, কার পানে তুই ছুটি সরে কার ভাবনার মাঝে। নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে। নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, নদীরে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। কি করে সুন্দর গান গাছ রে গায়েন, তোর গলায় যেন আল্লাহ পাক মধুর ফেলা দিছে। তোর গান শুনতে শুনতে এই মন দাদানি খুই হারায় যায়। ঠিকই কইছ গায়েন ভাই, আর একটা গান ধরো, মনটা বেশি ভালা না। মনটা কি আমার ভালা, গান শুনে কি করবা, গানে কি প্যাড ধরবো। এই প্যাডের জন্যই তো যত মিন্নাত, এই প্যাডের জ্বালা যদি না থাকতো তাইলে তাইলে কি আমরা কি ওই রক্ত চোষা চেয়ারম্যানের বাড়ি যাইতা? কেডা যায় নাই ওই কুদ্রতালি চেয়ারম্যানের কাছে, সেই কথাই কও। আজ এই ইসলামপুর গ্রামের বেবাক মানুষ কুদ্রতালির কেনা গোলাম, কুদ্রতালি ডাইনে যাইতে গেলে বেবাককে ডাইনে যায়, আর যদি বামে যাইতে কয় বেবাককে বামে যায়। যাইব না কেন, ওই চেয়ারম্যানের কাছ থেকে সুদের টাকা ধার নিয়া সেই টাকা দিয়া নৌকা কিনছে, জাল কিনছে, ঘেরে মাছ ছাড়ছে। যতদিন পর্যন্ত এই টাকা শোধ না হইব ততদিন তার কাছে যাইতেইব। রাহো তোমার চেয়ারম্যানের কথা, হ্যারে মোবারক তোর জালের খবর কি দিলা? তো আবার মনটা খারাপ করিয়া যা বইলা থাকতে চাই তাই বারবার মনে করে দাও। তোর জালের কি খবর? জাল নিছে পুলিশে। পুলিশে? হ্যাঁ ভাই, মাত্র সপ্তাহখানেক আগে ওই মহাজনের কাছ থেকে 1,000 টাকা নিয়েছিলাম সুদে, নাইবের কথায় বেশি লাভের আশায় কিনলাম কারেন্ট জাল। প্রথম খেপে পুনর্তনার সহ বেশ ভালোই মাছ পেয়েছিলাম, দ্বিতীয় খেপ আর মারতে পারি নাই, জাল নিয়ে পড়লাম পুলিশের সামনে, আর অমনি পুলিশ জাল লয়ে গেল। গা আমার মনে হয় এই কাম নাইবই করছে। ঠিকই বলছো।
চন্ডী দানা, দাদা আমি তো সেই হরবলার চন্ডী দানা। তোমার এই অবস্থা কেন? কলকাতা থেকে কবে এসছো? এসেছি গতকাল, এসেই আমার এই অবস্থা। ও বুঝতে পেরেছি, তুমি কুদ্রতালের থাবায় পড়েছিলে। পড়েছিলাম কি, এখনো আছি। আমি বাঁচতে চাই, আমি আমার সম্পত্তি ফিরে পেতে চাই, আমি আমার দেশে আবার আসতে চাই। বেঁচে থাকলে সম্পত্তি পাওয়া যাবে, তুমি এখন বাঁচবে কি করে আগে সে পথ খোঁজো। তোমার বেঁচে থাকার এখন একটি মাত্র পথই খোলা আছে। আসমত ভাই, ও আসমত ভাই, এই সারাক্ষণ এমন সিম ভাইরা বসে থাকো কেন? দুঃখ কষ্ট তো কেউ চাইতে কেউ কম না। হ্যাঁ ঢেকিয়া ঝিম দেরা থাকি, কিছু যখন না আসিল নাই থাকতো, কিন্তু আল্লাহ পাক আমার ঘরে এই কি সাত রাজার ধন দিল। এই মানিকের পাহারা দেওয়ার সাধ্য যে আমার নাই। একটু খোলসা করে কও দেই ভাই। ভাঙা চূড়া মেঘ যেমন পূর্ণিমার চাঁদে সামলায় রাখতে পারে না, আমার অবস্থা হইছে এইরকম। না পারি সামলাইতে, না পারি যত্ন নিতে। তুমি কি আমাকে জোরি না আমার কথা কইতেছ? ঠিকই ধরছ, দেখতে দেখতে মায়েরা কেমন কলা গাছের লহান বাইরা উঠ। কলা গাছের মতন বাইরা উঠছে এই কথা কও কেন? তোমার মাইয়া তো মাশাল্লাহ রূপে গুণে খুবই সুন্দর, এখন একটা ভালা পোলা দেখা বিয়া দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খা বাবা সিরাজ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। চাচা একটা খবর শুনছেন? কি খবর? হে চন্ডী চরণ, হে আবার গ্রামে ফিরে আইছে। চন্ডী চরণ এই কুদ্রতালি চেয়ারম্যানের হেই পুরেন না দোস্ত? হ গ্রামে ফিরছে ঠিক, কিন্তু সঙ্গে কিছু আনতে পারে নাই। ওই জ্ঞান বুদ্ধি সবই কলকাতায় রাইখা আইছে। মানে? মানে বুঝলা না, বেটা পাগল হইয়া গ্রামে ফিরছে। আর দেখো গিয়া ওই বাজারে কেমন পাগলামি করতেছে। এইটা কি শুনাইলা বাবা? হ নুরু, তোরে কিন্তু ওই চন্ডী কাকারে ওই বাড়িতে জায়গা দেওয়ান লাগবো। আচ্ছা তয় কিন্তু সাবধানে। চাচা আমি তাইলে শুনাই। আসো বাবা আসো। আসসালামু আলাইকুম। গ্রামে থাইকে গেল, ও যখন কোনো কথা কয় তখন মনের মধ্যে কিসের জানি একটা ভরসা লাগে। আসমত ভাই, হ্যাঁ সিরাজের লগে কিন্তু আমগো জরি না মারে খুব মানাইব, শোনাই সোহাগা হইব। তা ঠিকই কইছ, তাই সিরাজ হইল গিয়া। আচ্ছা খান ভাই, রাইত কইরে তার বাড়িতে আমাকে ডাকছে কেন? এই কথা মাত্র জিগাও। আরে আজ খান ভাইয়ের বাড়িতে গানের আসর বইব। ওই যে বিন্না গায়ের লম্বা চুলালা গায়ন আছে না, হ্যাঁ আইব। হাসাই হ, আচ্ছা খুব মজা হইব। হ্যাঁ এর গান খুব ভালো। কখন যাবি হিরে তুই নিজের বাড়ি আমার বুঝমো,
ভবের হাতের বেচা কেনা হইল সমাপ। ভবের হাতের বেচা কেনা হইল সমাপ। দুনিয়াটা দুদিনেরই মিছে মায়ার খেলা, আমার আমার ভাবনা করে কাটালি যে বেলা। দুনিয়াটা দুদিনেরই মিছে মায়ার খেলা, আমার আমার ভাবনা করে কাটালি যে বেলা। ওরে একে হে একে ছাড়বে তোরে স্ত্রী পুত্র জো, ভবের হাতের বেচা কেনা হইল সমাপ। ও ভবের হাতের বেচা কেনা হইল সমাপ। হারাস নে তুই পারের কোড়ি রাখিস যতন করে, দিনের নবী মোস্তফা যে পথ দেখাবেন তোরে। হারাস নে তুই পারের কোড়ি রাখিস যতন করে, দিনের নবী মোস্তফা যে পথ দেখাবেন তোরে। ওরে আল্লাহ নামে তসবিরে তুই জপিস রাখো, ভবের হাতের বেচা কেনা হইল সমাপ। ও ভবের হাতের বেচা কেনা হইল সমাপ। কখন যাবি হিরে তুই নিজের বাড়ি আমার অবুঝম, ভবের হাতের বেচা কেনা হইল সমাপ। ও ভবের হাতের বেচা কেনা হইল সমাপ। ও ভবের হাতের বেচা কেনা হইল সমাপ। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। গানের ফাঁকে আমি কয়েকটা কথা কইবার চাই। আজকের এই সুন্দর চাঁদনি রাইতে আপনাদের কয়েকটা গানের লাইন শোনানোর জন্য দাওয়াত করি নাই। একদিকে মাথার উপর বিরাট ঋণ আর সুদের বোঝা, অন্যদিকে ভরা মৌসুমে মাছের আকাল। আমরা গ্রামবাসীরা সবাই খুব একটা বেশি ভালো নাই, তবু অল্প সময় লেগে হইলেও কিছুটা দুঃখ কষ্ট ভুলে থাকার জন্যই আজকের এই আয়োজন। আপনি গোল্লাগা একটা খোশ খবর আছে, থানার নতুন মৎস্য কর্মকর্তা, আমার খুব ঘনিষ্ঠজন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি কথা দিছেন সব ধরনের সহযোগিতা তিনি করবেন। খান ভাই, মৎস্য উন্নয়ন প্রকল্পে এইখানে কি কোনো বিদেশি মাছ চাষ হইব? আরে না না, দেশি মাছ। আপনারা যখন আপনাদের ঘেরে মাছ ছাড়বেন তখন এখান থেকে দেশি মাছের পোনা নিয়ে ছাড়বেন। তা সুদ টুদ কেমন লইবেন? সুদ এটা কি কো, সুদ খাওয়া যে হারাম। আল্লাহর ইচ্ছায় এখান থেকে আপনাদের মাছের পোনা, মৎস্য বিষয়ে প্রশিক্ষণ এইসবের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এছাড়া জাল কেনা, ঘের করা, পুকুর বানানো, মোরক লাগলে ঔষধ, এইসবের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাইলে তো আমাকে ওই সুদখোর জগৎ শেঠের কাছে আর যাওয়ার লাগবো না। হ
ওই সুদ খোরগো দিন একদিন শেষ হইবই। হ্যালো হ্যালো ভূষ, Yes, I am speaking Chandi Charan. Chandi Charan. Pagal. Pagal. Udra Tali. Hey, chairman. Amar sob kichu kere niyeche. Amar sob kichu kere niyeche. O amake pagal baniye diyeche. Hey. Yes, yes, mad, mad. I am mad, Chandi Charan. Okay, bye, bye. Dekhecho, ami bujher sathe kotha bolechi. Shuno, esho na, shorgo jutera. Tumra esho na, dekho. ভগবান একদিনের বিচার করবে বলে দিলাম। হ্যাঁ, ভগবানের বিচার করবে। তোমরা এসো না, এসো না। হ্যাঁ, চণ্ডী তো এখনো বেঁচে আছে। ঠিক আছে, তাই আচ্ছা। নায়েব হুজুর, চণ্ডী এখনো বাইসা আছে? আছে। তয় পাগল হইয়া, পাগল হইয়া থাকলে তো আমার কোনো আপত্তি নাই। বাজা, কি হইছে? বড় মায় ডাকতাছে। আরে এই চণ্ডী কাকানা, দেখে কি মনে হচ্ছে? দেখে তো চণ্ডী মনে হচ্ছে, কিন্তু তোমার হাত দেখে একেবারে মুড়ি গাছ। আরে হিসেবটা একদম সোজা, বুঝলে? প্রথমে তোমার হাত দিলাম ওই গুড়ির ভিতর। আচ্ছা, তারপর হাত টেনে নিয়ে দিলাম মুড়ির ভিতর, হয়ে গেল গুড় মুড়ি গাছ। কি মজা! কিন্তু চণ্ডী কাকা, এভাবে অন্যের জিনিস তুমি জোর করে খাচ্ছ, এটা কিন্তু বড় অন্যায়। আরে রাখো তোমার জোর করে খাওয়া দাওয়ার হিসেব, কে খাচ্ছে না বলো তো? এই ধরো আমি খাচ্ছি, তুমি খাচ্ছ, আমাদের মহাজন খাচ্ছে, চেয়ারম্যান খাচ্ছে, ওই দেখো, ওই দেখো নাইবো খাচ্ছে। তুমি খাবে? আরে খাও না একটু। আমি বিক্রি করুম কি? আমার টাকা লাগবো, বাড়িতে বউগুলা না খেয়ে রয়েছে, চাইল কিনে নিতে হইব। এত কথা বুঝি না, খাজনা দিতে পারো নাই, লাউ দিয়ে দিবা। না, লাউ দিব না। নায়েব, তোমার পেয়াদারে লাউ ফেরত দিতে কও। এই বাজারে ইজারা রাখি তোর বাপে নিছে? আমার বাপে নিব কেন? ইজারা তোমরাই নিছো। তোমরা খাজনা উঠাও, আমরা কিছু কই না, কিন্তু এইভাবে জুলুম করতে পারো না। হালকা মাথা পড়, মাথা পড়ি কেন এখানে? এই লাউ ছাড়ো। কি হয়েছে নায়েব? এটা অন্যায়, জুলুম। এইভাবে তোমাদের কাজ করা ঠিক না। তোমার চেয়ারম্যানরে কয়ে দিও এই অত্যাচার সহ্য করা যায় না। ভাই চলো আমার লোকে, তোমার লাউ এই হাটে বেচতে হবে না।
বাড়িতে বেশি লাউ বেচা হবে, আসো। চলো ভাই, কথাটা মনে থাকে যেন। ইসলামপুর মৎস্য উন্নয়ন প্রকল্প তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ইসলামপুর গ্রামবাসী আল্লাহ যে আশা, সেই আশা তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাছ দিয়ে যেন গ্রামবাসী উন্নতি হয় সে তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন। সিরাজ ভাই, তোমার লগে একখান কথা ছিল। কি কথা? জরিনা রে তোমার কেমন লাগে? জরিনা? জরিনা আমার কেন? ওই যে আমগো আসমত চাচার মাইয়া। ও কথা দাও, হ্যাঁ তুমি অসম্মান করবা না? না, হ্যাঁ তো খুব ভালো মাইয়া, হ্যাঁ অসম্মান করবো কেন? তাইলে তুমি গ্রিন সিগন্যাল দিলা। দেখো বিয়ে শাদী সব আল্লাহর হাতেই লেখা, আল্লাহ যদি চায় তাইলে আমার লগে হইব, না চাইলে তো আর হইব না। চলো। রক্ত বাইর হইছে? তাইলে আবার থাম। তোমার চাকরিটা বোধ হয় বেশি দিন থাকবো না। শুনলাম খান নাকি ইসলামপুর মৎস্য উন্নয়ন প্রকল্প চালু করছে, আবার তোমার হাটের মধ্যে অপমানও করছে, আবার গানের আসরও নাকি বসে। তোর চিত্তে এত সুখ রং লাগছে মনে হয়, তোর রঙের খেলাটা ভঙ্গ করন যায় না? যায়। আর কিছু কমন লাগবো? আকল মন কে লিয়ে বিচারা কাফি হ্যায়। মানুষ বড় হিংসুটে ঈর্ষাপরায়ণ, অনেক আশা করে একটা মাছের খামার করলাম, সে আশাটাও ভাঙ্গা গেল। কেডাই জানি বিষ দিয়ে সব মাছ মাইরে ফেলাইছে, কি যে এই কামটা করলো চাচা? কেডাই আর করবো, বুঝতে পারতাছো না? এদিকে চেয়ারম্যানের সুদের উপরে সুদের টাকা, তার উপর চক্রবৃদ্ধি, চেয়ারম্যান তো কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না। মহাজন হেড টাকা হে ঠিকই বুঝা লইব, দরকার হইলে সে আমাদের সুস্বা খাইব, তবুও হেড টাকা হে ছাড়বো না। তুই ঠিকই কইছস রে, চেয়ারম্যান আর নায়েব এই গ্রামের সবচেয়ে বড় হাড্ডুয়া। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, আল্লাহ হতাশ হতে নিষেধ করেছেন, নিশ্চয় এর আড়ালে ভালো কিছু লুকাই আছে। আরে এক কাচ্চা স্যার, তোর পায়ে ওটা হাড্ডুয়া না? আরে কত বড় হাড্ডুয়া দেখেছ, হ্যাঁ চাচার গায়ে রক্ত তো সব খাইয়ে ফেলাইবো।
আরে এইডার কি বড় হাট্টুয়া, এর সে বড় হাট্টুয়া ওই চেয়ারম্যান আর ওর নায়েব। আরে দেখো না আমগো রক্ত কেমন করে সুইসা খাইয়া নিজে কেমন ফুলতাছে। ঠিক কি কইছো? হ্যালো হ্যালো কি কইছো চাচা? সুটবার চাই না জল চুমানি খাও। জায়গা থাকছে তুই আমার উপরে বলবি কেন? আর জায়গা পাইলি না? আমি তো জানি ছোটবেলায় তোমার একবারে কুকুরে কামড়াই ছিল, হ্যাঁ সেই ভয় তোমার আজও আছে। সম্পত্তি পাই আর না পাই তুমি যতদিন বাঁচবে এভাবে আমি চুবানি খাইয়েই ছাড়ব। কোন বিপদে না জানি পড়লাম ভাই, জলদি করে চলো চলো চলো। সে হুজুর তোমার এতগুলো পেয়াদা মিলে একটা চ্যাংরা পোলারা ধরে আনতে পারলা না? কি করে তোমার পেয়াদারা? হুজুর হাসপত্তার যদি এক জোড়া জুতার মধ্যে একটা জুতা ওই গ্রামে পড়া থাকতো আমার লোকের চোখ এড়াইতো না। হাসপত্তার তো এই গ্রামে নাই হুজুর, পলাইছে। আমি ওসব কিচ্ছু বুঝি না, তুমি যেখান থেকে পা ওরে ধরে নিয়ে আসো, নাইলে ওর বাপ আক্কা সালিনে ধরে নিয়ে আসো, কান টানলে ঠিকই মাথা চলে আসবো। হুজুর এতক্ষণে মনে হয় আমার লোকেরা ওরে ধরে আনতাছে। হুজুর হুজুর আকাশ তুই কি জানোস তোর পোলার পাগলা কুত্তাটা আমার পোলারে কামড়াইয়া হাসপাতালে পাঠাইয়া দিছে? নায়েব ওর নাভির গোড়াই কয়টা ইঞ্জেকশন লাগছে? 14টা। ওরে আজ আমি এমন পিটানি দিমু জোর ফালা হইতে 14 দুগুণ 28টা ইঞ্জেকশন লাগবো। চেয়ারম্যান সাহেব আমি তার কিছুই জানি না, তাছাড়া পোলা পান মানুষ শক কইরা শক কইরা না এই শক কইরা শক কইরা শক কইরা রক্ত দেখলে আমার মাথা ঠান্ডা হয়ে যায়। এই ওরে গাছের সাথে বাইন্ধা রাখ, ওর পোলা হাসমইত্তা না আসা পর্যন্ত ওরে ছাড়বি না। আমি ঘুমাই তুই বাড়ি স্যার। ঠিক আছে তুই ঘুমা।
বাজান ও বাজান আমি তোমার নানিয়ে কোথাও গানে যাবো না বাজান তোমার ওরা লাঠি দিয়ে বাইরে কি করছে আমি তোমার না নিয়ে কোনো গানে যাব না আমি আমি তোমার এই যে বাঁধন কুড়লে দিতেছি তুমি আমার লগে চলো বাজান আর কত অত্যাচার আমরা সহ্য করুম আক্কার চাচারে মাইরা একেবারে আধমরা করে ফেলাইছে আজ এরে মারবো কাল অরে মারবো এইভাবে আর কতদিন চলতে পারে বাপের রাই খা দেওয়া এই একটুরা ভিটাই আমার সম্বল বউ পোলাপান নিয়ে খাই না খাই মাথা গুজার একটা ঠাই আছে গত বছর চেয়ারম্যানের কাছ থেকে ঋণ নেওয়ার সময় নায়েবের কথা মতো সাদা কাগজে টিপসই দিছিলাম সেই টিপসই যে আমার জীবনে কাল সাপের মতো আমি পারলাম না শামসু ভাই আমি হাইরে গেলাম আমার প্রতিপক্ষ যে অনেক শক্তিশালী না খান ভাই আমরা অত তাড়াতাড়ি পরাজয় মানতে পারি না আমাগো কিছু নাই এটা সত্য কিন্তু আমরা সত্যর পক্ষে আর এই সত্যই হচ্ছে আমাগো সবচাইতে বড় শক্তি খান ভাই আমাগো জীবনে পিন পিন করে যেটুকু আশার আলো জ্বলতা ছিল তা আপনারই কারণে ওখানে আপনি যদি এভাবে ভাঙ্গা পড়েন তাহলে আমগো জীবনে আবার কবরের অন্ধকার নাই নাইব আমার একটা খেয়াল আছিল কি খেয়াল এই তোমরা তো জানোই সামনে ইউনিয়ন পরিষদ ইলেকশন হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান তো খারাইবই এইদিকে আমরা যদি আমাগো খান সাহেবরে খাড়া করাইয়া দেই দেখো আমি নিরীহ মানুষ আমারে তোমরা নিরীহই থাকতে দাও চেয়ারম্যানই ইলেকশন করতে হইলে নানা ঝুঁকি ঝামেলা হই হাঙ্গামা করতে হয় আমি এই গ্রামবাসীর জন্য একটা কিছু করতে চাই এটাও করতে পারুম না আপনার ইলেকশন করতে কইছে গেরাম ইলেকশন করুন তো আমরা আপনি খালি ইলেকশনে খাড়াইতে রাজি হয়ে যান এর বাদে যদি গ্রামবাসীগুলো কিছু করতে ইচ্ছা করে করেন আমরা বাধা দিব না এ তো অনেক টাকার ঝুঁকি ঝামেলা এইটা আমরা বুঝু হ্যাঁ ইলেকশন করে টাকা খেয়া আর তোমার অবস্থা তো আমার অজানা না তাছাড়া তোমার এত বড় কষ্টের মধ্যে আমি কেমনে ফেলি কো খান ভাই আপনার এইসব নিয়ে চিন্তা করার লাগবে না আমরা অন্যায়ের প্রতিবাদ না করলে আল্লাহ ক্ষমা করবে না খান ভাই আপনি আমাকে এই সুদের হাত থেকে বাঁচান আপনি কিছু একটা করেন আপনি আর অমত করেন না খান সাহেব আমার খুব লজ্জা লাগতেছে তোমাকে অবস্থা তো আমার পুরোপুরি জানা তার উপরে এত ত্যাগ এত কুরবানি আল্লাহ তুমি গ্রামবাসীর ত্যাগ কুরবানি কবুল করে নিও কবুল করে নিও খান ভাই খান ভাই আমার একটা প্রস্তাব আছিল কি প্রস্তাব এ আমাগো যে ইলেকশন কমিটি হইব সেই কমিটির ম্যানেজার হইব আমাগো ওই আসমত চাষা তুমি তো একেবারে আমার মনের কথাটাই কইছো এই তোমরা কি কও তোমরা সবাই রাজি আছো তো তাইলে আজ এই পর্যন্তই
সবাই যা যার কামে নামিও করো, সময় হাতে খুব কম। চলো চলো আমরা আসি। হ্যাঁ যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেলাম আচ্ছা।